Hello students, I am Satya sir. Today I am going to teach you tense, which is the mother of English language, English grammar. If you want to do better in English second part, you have to understand the tense first. Dekho, tense emon ekta jinish jeta English grammar korte gele tomaderke obosshoi shikhte hobe. Eta chhara kintu ইংলিশের অন্য অন্য যে সকল গ্রামার আছে সেটা কিন্তু তুমি পারবে না। যেমন ধরো, যদি তোমাকে বলা হয় যে ন্যারেশন করো, তাহলে তুমি টেন্স ছাড়া ন্যারেশন করতেই পারবে না। এবং অন্য অন্য অনেক গ্রামার আছে, টেন্স ফরমেশন, তারপরে যেটাই বলো সেটা টেন্স ছাড়া কিন্তু তুমি করতে পারবে না। সুতরাং তোমাকে প্রথমেই টেন্সটা জানতে হবে। দেখো, আমি যদি বলি যে উপরে একটা সেন্টেন্স আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যদি তোমাকে প্রশ্ন করি যে এটা কোন প্রকারের টেন্স, তাহলে তুমি হয়তোবা নাও পারতে পারো। কিন্তু আমি যখন তোমাকে এই টেন্সটা বোঝাবো, আজকের লেসনটা দেখাবো, তারপরে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে এটা কোন টেন্স, তাহলে তুমি অবশ্যই পারবা। তাহলে লেসনটা আমরা শুরু করি। আজকে আমরা কিন্তু খুব অল্প, অর্থাৎ টেন্সের যে মেইন তিনটে অংশ আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই মেইন তিনটা ভাগ আমরা আজকে দেখাবো। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা বাকিগুলো দেখাবো। তাহলে তোমাকে অবশ্যই ধারাবাহিকভাবে এই টেন্সের লেসনগুলো দেখতে হবে, তাহলে তুমি পুরো টেন্সটা পারবা। তাহলে দেখো, টেন্স টেন্স কাকে বললে? হোয়াট ডু ইউ মিন বাই টেন্স? আমরা বাংলায় জানি ক্রিয়ার কালকে টেন্স বলে। তাহলে আমরা প্রথমে ডেফিনেশনটা দেখে নিই। হোয়াট ডু মিন বাই টেন্স? দ্যাট ইজ দ্য ডেফিনেশন, দ্য টাইম অফ অ্যাকমপ্লিশিং এনি অ্যাকশন অফ এ ভার্ব ইজ কল টেন্স। ভার্বের কাজের, কাজ করার যে সময়টা, সেটাকে টেন্স বলা হয়ে থাকে। তাহলে টেন্সের এখন ভাগগুলো আমরা একটু দেখাই। টেন্স আমরা জানি যে টেন্স প্রধানত কয় প্রকার? টেন্স প্রধানত তিন প্রকার। দের আর থ্রি মেইন কাইন্ডস অফ টেন্স, প্রধানত তিন প্রকার। তারপর তো প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার আছে, সেটা তোমরা জানো। তাহলে আজকে আমরা মেইনটুকু দেখাচ্ছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন দেখো, হোয়াট ডু মিন বাই প্রেজেন্ট টেন্স? হোয়াটস দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্স বর্তমানে যে কাজটা হয় সেটা প্রেজেন্ট টেন্স বাংলায় আমরা বলে থাকি। আর ইংলিশে যদি বলতে যাই, তাহলে দেখো, দ্য প্রেজেন্ট টেন্স ডিসক্রাইবস, প্রেজেন্ট টেন্সটা বর্ণনা করে অ্যান অ্যাকশন, একটা কাজকে, ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ের কাজটাকে প্রেজেন্ট টেন্স বলা হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পারলা, দ্য প্রেজেন্ট টেন্স ডিসক্রাইব অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট টেন্সটা হয়ে গেল। আর দেখো, সেই প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল আমরা যদি দেখি, আই এম হ্যাপি, আমি সুখী, বর্তমান কাজটা কিন্তু এখানে অতীত না, ভবিষ্যৎ না, বর্তমানে আই এম হ্যাপি। তাইলে যে এক্সাম্পলটা তুমি দেখলা যে আই এম হ্যাপি, বর্তমানে যে কাজটা সেটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এরপরে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করবো বা কী করবো সেটা পরে। এখন আমরা দেখলাম যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, এবং একটা ছোট একটা এক্সাম্পল দেখলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এরপরে দেখো, আমরা চলে যাই পাস্ট টেন্সে। হোয়াট ডু মিন বাই পাস্ট টেন্স? অর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পাস্ট টেন্স? তাহলে আমরা বলি যে অতীতের কাজ করার সময়টাকে পাস্ট টেন্স বলা হয়। আমরা দেখি, দেখো, দ্য পাস্ট টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট টাইম, অতীতকালের কোনো কাজটাই কিন্তু পাস্ট টেন্স। তাহলে অতীতের কাজটা এক্সাম্পল আমরা দিই একটা, এই যে দেখো একটা এক্সাম্পল আমরা দিয়েছি এখানে, এই যে এক্সাম্পলটা, আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম, অতীতের কাজটা কিন্তু এখানে ডিনোট করতেছে। খেয়াল করছো তোমরা? তাহলে এটা অতীতের কাজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা যে অতীতের কাজটা যদি ডিনোটস করে, তখন কিন্তু সেটা পাস্ট টেন্স হয়ে থাকে। পাস্ট টেন্স আবার চার প্রকার আছে, সেটা আমরা পরে আসবো। এরপরে দেখো, আমরা যদি দেখি আর একটা টেন্স, সেটা হলো ফিউচার টেন্স। প্রধানত তিন প্রকার, বারবার বলতেছি, মনে রাখতে হবে এগুলো। অবশ্য অনেকেই তোমরা জানো
তারপরও এটা যারা জানো না তাদের জন্য বলছি, ফিউচার টেন্সটা কি? ভবিষ্যতের কাজটাই তো ফিউচার টেন্স, তাই না? আমরা ইংলিশে ডেফিনেশনটা দেখি, দ্য ফিউচার টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য ফিউচার টাইম, ভবিষ্যতে কালে কোনো কাজ করা বুঝাইলে সেটা ফিউচার টেন্স হয়। তাহলে এটার এক্সাম্পলটা আমরা দেখি, দেখো এখানে আছে আই শ্যাল ডু ইট, আমি এটা করব, ফিউচারে গিয়ে করব, তাই না? তাহলে এটা তখন ফিউচার টেন্স হয়ে যায়। তাহলে এই টেন্সের যে প্রধান তিনটা ভাগ, সেই তিনটা ভাগ আগে আমরা ভালো করে জেনে নিই, তারপরে আমরা অন্যান্য ভাগগুলো দেখে দেখে আমরা বুঝাবো যে অন্যান্য ভাগগুলো কেমন করে হয়। এখন দেখো এই তিনটা টেন্স কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম, একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আই এম হ্যাপি, বর্তমানের কাজ। পাস্ট টেন্স আই ওয়াজ হ্যাপি, অতীতের কাজ। আর ফিউচার টেন্স ভবিষ্যতের কাজ, আই শ্যাল ডু ইট। দেখলা, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে প্রথমে যে সেন্টেন্সটা আমি দিয়েছিলাম সেটা এই তিন ধরনের সেন্টেন্সের মধ্যে কোন ধরন, দেখো এটা ডিপেন্ড করে ভার্বের ফর্মের উপর, তোমার সেই ভার্বটা কোনটা এবং তার ফর্মটা কি সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু বলতে পারবো। দেখো এখানে ভার্বটা কোনটা আছে, দ্য সান, তো আমরা জানি যে এটা নাউন। এই যে রাইজেস, ভার্বের সাথে এস যুক্ত আছে, তাই না? এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম ছাড়া কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে না। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য এস, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কিন্তু একটা ইনভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথা হলেও কিন্তু সেটা প্রেজেন্ট টেন্স। তাহলে নিশ্চয় এখন তুমি বুঝতে পারছো যে এটা কোন টেন্স, তাহলে তুমি মনে মনে রাখো এটা কোন টেন্স, আমি তোমাকে দেখাই এটা কোন টেন্স। দেখো এটা প্রেজেন্ট টেন্স, এই তিনটা ভাগের মধ্যে এটা প্রেজেন্ট টেন্স। তারপর প্রেজেন্ট টেন্সের মধ্যে যে চারটা ভাগ আছে তার মধ্যে এটা কোনটা সেটা আমরা পরবর্তী লেসনে দেখাবো। হ্যাঁ, আজকের লেসনে আমরা খুব ছোট করে এই প্রধান তিনটে ভাগ আমরা দেখালাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। পরবর্তী লেসনগুলোয় আমরা প্রত্যেকটা প্রেজেন্ট টেন্স নিয়ে দেখাবো, তারপরে পাস্ট টেন্স নিয়ে দেখাবো, ফিউচার টেন্স নিয়ে দেখাবো। আশা করি তোমরা পরবর্তী লেসনটা অবশ্যই দেখবে, নাহলে কিন্তু তোমার এই ফুলফিল হবে না টেন্সের এই লেসনগুলো। ঠিক আছে, আজকে কিন্তু আমরা শেষ করতে যাচ্ছি। আমি শেষ করব, যারা আমার চ্যানেলে নতুন আসো তাদের জন্য ছোট্ট একটা কথা বলে শেষ করব। যারা নতুন আসো তারা যদি মনে করো যে এই লেসনটা তোমার পছন্দ হয়েছে তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, বেল বাটন প্রেস করে রাখতে পারো, যাতে ফিউচারে কোনো একটা লেসন দিলেই তুমি সেটা, তোমার কাছে সেটা নোটিফিকেশন চলে যায়। আর যারা এর মধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা একটু প্র্যাকটিস করো, আর খেয়াল রেখো যে কখন আমি কোন লেসনটা দিচ্ছি, খেয়াল রাখবো, না হলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবো না। ঠিক আছে, সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সি ইউ নেক্সট।